हेलो बंधुरा सिने सीरीज आलापन चैनेले स्वागतम। आशा करी भालो आछेन। आज आमि एक्सप्लेन करते जाच्छि 2022 सालेर अक्षय कुमारेर नतून मुवी सम्राट पृथ्वीराज। आर एर आईएमडीबी रेटिंग 8/10 आर गूगले 90% मानुष एटिके पसंद करेछेन। ভারতের একজন সাহসী যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের জীবনের গল্প সম্রাট পৃথ্বীরাজে দেখানো হয়েছে, যেখানে পৃথ্বীরাজ চৌহান 1191 সালে তরায়নের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। পরবর্তী বছর ঘুরি পুনরায় আক্রমণ করলে তরায়নের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। আর এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও বন্দী হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি আলাপন। মুভির শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। মুভি শুরুতেই দেখতে পাই মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহান ও চাঁদ ভরদ্বাইকে ধরে তার দরবারে নিয়ে আসে। আর সেখানে তিনি তার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। সে পৃথ্বীরাজ চৌহানের দুটি চোখ বের করে তাকে অন্ধ করে দেয়। আর এই অবস্থায় তাকে কিছু সিংহের সামনে ছেড়ে দেওয়া হয় আর বলা হয় সিংহের গর্জন শুনে সেগুলোকে শিকার করতে, কারণ ঘুরি শুনেছিল পৃথ্বীরাজ চৌহান শব্দ শুনে যে কাউকে মারতে পারেন। আর এই শ্রবণ শক্তি তিনি ছোটবেলা থেকেই পেয়েছিলেন। আর এই অবস্থায় পৃথ্বীরাজ সিংহগুলোকে মেরে ফেলেন। এরপর দৃশ্য পরিবর্তন হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখতে পাই জয়চাঁদের কন্যা সংযুক্তা পৃথ্বীরাজের জন্য প্রেমপত্র লিখছেন। আর এই প্রেমপত্রটি একজনের মাধ্যমে পৃথ্বীরাজের কাছে পৌঁছে দেন। পৃথ্বীরাজও সংযুক্তাকে অনেক ভালোবাসতেন, কিন্তু এখন পর্যন্ত তারা কেউ কাউকে দেখেনি, শুধুমাত্র চিঠির মাধ্যমে তারা তাদের ভালোবাসাকে প্রকাশ করত। একদিন চাঁদ ভারদাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিলেন আর তখন তার একজন সামন্ত এসে বলে কি ভাবছেন। তখন সে বলে সামনে অনেক সংকট আছে। এরপর পৃথ্বীরাজের দরবারে সুলতান মোহাম্মদ ঘুরির ভাই মীর হোসেনের দূত তার সাথে দেখা করতে আসে। তিনি বলেন মীর হোসেন আপনার দরবারে আশ্রয় নিতে চান, কারণ মীর হোসেন তার ভাই মোহাম্মদ ঘুরির রাখেল অর্থাৎ উপপত্নী চিত্রলেখাকে বিয়ে করেন, যার কারণে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। মোহাম্মদ ঘুরি এখন তার ভাই ও চিত্রলেখাকে হত্যা করতে চায়, তাই আপনি যদি তাদের আশ্রয় দেন তাহলে তাদের খুব উপকার হবে। এই প্রস্তাবটি দিতে পৃথ্বীরাজের কাকা কানহা তাকে প্রস্তাবটিতে রাজি হতে বারণ করেন। কানহা বলে এটা মোহাম্মদ ঘুরির একটা চাল হতে পারে। পৃথ্বীরাজ বলে তার দরবারে শত্রু আসলেও তাকে সাহায্য করবেন। এরপর পৃথ্বীরাজ মীর হোসেনকে তার দরবারে আশ্রয় দান করেন। এদিকে মোহাম্মদ ঘুরি যখন বিষয়টা জানতে পারে তখন সে অনেক রেগে যায় এবং তার এক দূতকে পৃথ্বীরাজের কাছে পাঠানো হলে তখন সেই দূত পৃথ্বীরাজকে বলে যে সুলতান মোহাম্মদ ঘুরি চায় যে পৃথ্বীরাজ তার ভাইকে যেন তার হাতে তুলে দেন, আর তা না হলে সুলতান ঘুরি পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা শোনার পর পৃথ্বীরাজ বলে যে মীর হোসেনকে সে ওয়াদা করেছে, সে তাকে হেফাজত করবে, সে তার ওয়াদা থেকে পিছু হাঁটবে না, এর জন্য সুলতান যদি চায় যুদ্ধ তাহলে যুদ্ধই হবে। এরপর দেখি পৃথ্বীরাজের কাকা চোখে সবসময় একটা কাপড় পট্টি দিয়ে বেঁধে রাখতেন। এর কারণ হলো কোন এক রাজা তার সামনে পৃথ্বীরাজের গোপে হাত দিয়েছিল আর তাই সে তাকে সেখানে মেরে দেয়। এর জন্য পৃথ্বীরাজ শাস্তিস্বরূপ তার চোখ সবসময় বেঁধে রাখতে বলেন, তবে শর্ত দিয়েছিলেন যুদ্ধ ও প্রেমের সময় তিনি কাপড় খুলতে পারবেন। এর পরের দৃশ্যে দেখতে পাই সম্রাট পৃথ্বীরাজ চৌহান ও সুলতান মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়, যেখানে পৃথ্বীরাজ অনেক কৌশলের মাধ্যমে মোহাম্মদ ঘুরিকে যুদ্ধে পরাজিত করেন এবং তাকে বন্দী করেন। কিন্তু এই যুদ্ধে মীর হোসেন সুলতান মোহাম্মদ ঘুরির হাতে মারা যান। পরের দিন দরবারে মোহাম্মদ ঘুরিকে বন্দী অবস্থায় আনা হয়। এখানে পৃথ্বীরাজের কাকা মোহাম্মদ ঘুরিকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু চাঁদ ভরদাই তাকে থামতে বলে আর বলে তার এখনও মৃত্যুর সময় আসেনি। তখন কাকা তাকে জিজ্ঞাসা করে কখন আসবে। এর উত্তরে চাঁদ ভরদাই বলে যখন পৃথ্বীরাজ ও আমার মৃত্যুর সময় আসবে ঠিক তখন। আসলে চাঁদ ভরদাই জ্যোতিষবিদ্যায় খুব পারদর্শী ছিলেন আর তাই তিনি ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু বলতে পারতেন। এরপর পৃথ্বীরাজ সেখানে আসলে মোহাম্মদ ঘুরি তার কাছে মৃত্যু চায়, কিন্তু পৃথ্বীরাজ বলে মৃত্যু তোমার মতো লোকের জন্য নয়, যারা বীর তারাই মৃত্যু চাইতে পারে। আর তাই পৃথ্বীরাজ তাকে দয়া করে একটা সুযোগ দেন শুধরানোর জন্য, তাই তাকে পৃথ্বীরাজ সম্মানের সাথে চলে যেতে বলে আর তার জীবন দান করেন। এর পরের দেশে কৌনজের রাজা জয়চাঁদকে দেখানো হয়।
যিনি হলেন সংযুক্তার পিতা। তিনি তার দরবারে একটা মহিষ বলি দিচ্ছিলেন, আর তখন সেখানে একজন লোক এসে তাকে বলে দিল্লির সিংহাসনে খুব শীঘ্রই পৃথ্বীরাজ চৌহান বসতে চলেছেন। আর এটা শুনে জয়চাঁদ খুবই রেগে যান। এরপর জয়চাঁদ এখান থেকে সরাসরি তার নানার কাছে চলে যান এবং তাকে বলেন, কেন আপনি পৃথ্বীরাজকে দিল্লির সিংহাসন দিয়েছেন? তখন তার নানা জয়চাঁদকে বলে, পৃথ্বীরাজ তোমার থেকে ন্যায়, বীরত্ব, দয়াশীল সব ক্ষেত্রে তোমার থেকে অনেক ভালো শাসক। এটা শুনে জয়চাঁদ রেগে গিয়ে বলে, পৃথ্বীরাজ বেশি দিন দিল্লির সিংহাসন বসতে পারবে না, কারণ আমি তার থেকে দিল্লি ছিনিয়ে নিয়ে তারপরে ছাড়বো। পরের দিন পৃথ্বীরাজ দিল্লি সিংহাসনের রাজতিলক করেন আর তাকে দিল্লির সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। তখন সেখানে পৃথ্বীরাজের কাছে জয়চাঁদ তার ভাইকে পাঠান এক বার্তা নিয়ে। সেই বার্তায় বলা হয় যে জয়চাঁদ চায় যে দিল্লির অর্ধেক রাজ্য তাকে যেন দিয়ে দেওয়া হোক এবং তার সামনে পৃথ্বীরাজ চৌহান যেন মাথা নত করে থাকে, তা না হলে জয়চাঁদের সাথে পৃথ্বীরাজের যুদ্ধ করতে হবে। পৃথ্বীরাজ এর উত্তরে বলেন, সে তার নিমন্ত্রণ গ্রহণ করবে শুধুমাত্র যুদ্ধের জন্য। এটা শোনার পর জয়চাঁদ খুব রেগে যান আর যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। আর জয়চাঁদ পৃথ্বীরাজকে অপমান করার জন্য একটা পরিকল্পনা করেন। তিনি তার কন্যা স্বয়ম্বর অনুষ্ঠানে তার দরবারে বিভিন্ন রাজ্যের রাজাদের নিমন্ত্রণ দেন আর পৃথ্বীরাজের শত্রুদেরকেও সেখানে নিমন্ত্রণ দেন। পৃথ্বীরাজকে নিমন্ত্রণ না করে তার পরিবর্তে তার একটি সোনার মূর্তি বানিয়ে তার দরবারের সামনে সৈন্য হিসেবে রেখে দেয়। এই কারণে রেখে দেয় যাতে অতিথিরা এটা ভেবে নেয় যে পৃথ্বীরাজ এই দরবারের একজন দারোয়ান। এই কথা যখন সংযুক্তা জানতে পারে তখন তার অনেক রাগ হয় আর তার জন্য সে তার বাবার কাছে যায় আর বলে, পৃথ্বীরাজ চৌহানের মতো লোক যার স্থান মন্ত্রী হওয়া উচিত, আপনি তাকে কেন দরবারের গেটে রেখেছেন? তখন জয়চাঁদ বলে, পৃথ্বীরাজ তোমার কি লাগে, তার প্রতি তোমার এত কি চিন্তা? সে আমার শত্রু, সে আমার নিমন্ত্রণকে অপমান করেছে, তাই আমি তাকে দরবারের গেটে দারোয়ান হিসেবে রেখেছি। উত্তরে সংযুক্তা বলে, পৃথ্বীরাজকে আমি ভালোবাসি আর যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে শুধুমাত্র আমি তাকেই করব। এ কথা শুনে জয়চাঁদ অনেক রেগে যায় আর তাকে বোঝাতে বলে। এর পরের দিন দেখি জয়চাঁদ তার কন্যার জন্য স্বয়ংবরের আয়োজন করেন, যেখানে দেশ বিদেশ থেকে অনেক রাজপুত্র সম্রাটদের আমন্ত্রণ করা হয়। এরপর সেখানে সংযুক্তা আসে আর তাকে তার পছন্দ মতো একজনকে বেছে নিতে বলে, কিন্তু সংযুক্তা সেখানে উপস্থিত কাউকে পছন্দ না করে সে পৃথ্বীরাজকে তার বর হিসেবে বেছে নেয় আর তাই সে পৃথ্বীরাজের সেই স্বর্ণের মূর্তিতে তার মালা পরিয়ে দেয়। এটা দেখে জয়চাঁদ অত্যন্ত রেগে যায় আর তাই সে সংযুক্তাকে মারতে যাচ্ছিল। আর ঠিক তখনই সেখানে পৃথ্বীরাজ তার সৈন্য নিয়ে উপস্থিত হয় আর পৃথ্বীরাজ সবার সামনে সংযুক্তাকে তার স্ত্রীর মর্যাদায় সেখান থেকে নিয়ে চলে যায় আর এতে করে জয়চাঁদ আরও বেশি অপমান বোধ করে, যার কারণে তিনি যুদ্ধের জন্য ব্যাকুল হয়ে পড়েন। জয়চাঁদের দরবারে সকলেই তাকে এই সময় যুদ্ধে জড়াতে বারণ করেন। অন্যদিকে পৃথ্বীরাজ ও তার স্ত্রী পূজা করার জন্য কিছুদিনের জন্য দিল্লিতে চলে যান। এরপর দেখতে পায় জয়চাঁদ তার সেনাপতিকে পৃথ্বীরাজের উপর আক্রমণ করার অনুমতি দেন। জয়চাঁদের সেনাপতি ও তার সৈন্য নিয়ে পৃথ্বীরাজের গৌরপুর কেল্লায় আক্রমণ করেন। এই সংবাদ জানার পর পৃথ্বীরাজের কাকা সৈনিক নিয়ে গৌরপুর কেল্লায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় প্রধান সেনাপতি কাকাকে বাধা দেন আর বলেন পৃথ্বীরাজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু কাকা মন্ত্রীর কথা শোনেননি আর তাই কাকা পৃথ্বীরাজকে ছাড়াই গৌরপুর কেল্লায় জয়চাঁদের সেনার সাথে যুদ্ধ করতে চলে যান। কিন্তু সেই যুদ্ধে কাকা বীরত্বের সাথে সেখানে মারা যান। এরপর পৃথ্বীরাজ সব কিছু জানার পর প্রতিশোধ নেওয়ার জন্য যখন তলোয়ার ওঠান, অর্থাৎ জয়চাঁদের সাথে যুদ্ধ করতে যাবেন, তখন একজন তাকে জানায় কাকা মারা যাওয়ার আগে জয়চাঁদকে ক্ষমা করতে বলেছেন। এরপর দেখি জয়চাঁদের কাছে একজন সওদাগার আসে, যাকে জয়চাঁদ বলে, তুমি গাজনীতে মোহাম্মদ ঘড়ির কাছে যাও আর আমার একটা সংবাদ তাকে জানাও। ঘড়িকে বলবে পৃথ্বীরাজকে আমার হাতে জীবিত তুলে দিতে আর এর বদলে ঘড়িকে আমি অনেক ধন দৌলত দেব। এদিকে পৃথ্বীরাজ সংযুক্তাকে তার সাথে দরবারে বসতে বলে, কিন্তু এতে অনেকেই দ্বিমত পোষণ করে। তারা মনে করে স্ত্রী শুধু অন্তর্মহলে শোভা পায়, রাজদরবারে নয়। আর তাই পৃথ্বীরাজ এই চিন্তাকে বদলানোর জন্য বলে যে আজ থেকে রাজ্যে কোনো মহিলা সমস্যা হলে সেটা সরাসরি রানী সংযুক্তার কাছে আসতে পারে আর সে যে ফলাফল নির্বাচন করবে সেটাই সবাইকে মানতে হবে। এরপর দেখি জয়চাঁদের এই সংবাদটি সওদাগার সুলতান মোহাম্মদ ঘড়ির কাছে পৌঁছে দেয় আর ঘড়ি এতে এক কথায় রাজি হয়ে যায়। তিনি আসলে এরকম সুযোগের অপেক্ষায় ছিলেন। মোহাম্মদ ঘড়ি আবার তার দূতকে দিয়ে পৃথ্বীরাজের কাছে যুদ্ধের বার্তা পাঠান আর সে বলে, সম্রাট পৃথ্বীরাজ, আপনি যদি সুলতান ঘড়িকে দিল্লি দিয়ে দেন তাহলে সুলতান আপনার জীবন ফিরিয়ে দেবে। এরপর সম্রাট পৃথ্বীরাজ বলেন যে সে তার জীবনের পরিবর্তে রাজ্যের এক মুঠো ধুলো সুলতান ঘড়িকে দিবে না। পৃথ্বীরাজ বলেন সে যুদ্ধের জন্য প্রস্তুত আছে। এরপর আবার তরাইনের প্রান্তে সম্রাট পৃথ্বীরাজ চৌহান ও সুলতান মোহাম্মদ ঘড়ির মধ্যে দ্বিতীয় যুদ্ধ শুরু হয়। সেখানে প্রতিবারই সুলতান মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজের কাছে যুদ্ধে পরাজিত হচ্ছিলেন। ঘড়ি কিছুতেই বুঝতে পারছিলেন না কিভাবে তিনি পৃথ্বীরাজকে যুদ্ধে হারাবেন। এই সময় মোহাম্মদ ঘড়ি এক পরিকল্পনা করেন। রাতে যুদ্ধ শেষ হবার পর যখন পৃথ্বীরাজের সেনারাজ বিশ্রাম নিচ্ছিল, তখন মোহাম্মদ ঘড়ির সেনারা চুপিসারে তাদের শিবিরে আক্রমণ করে।
এবং অনেক সৈন্য মেরে ফেলে আর পুরো শিবিরে আগুন লাগিয়ে দেয়। এরপর পৃথ্বীরাজের সামনে তার কিছু সৈন্যদের মারার হুমকি দেয় আর পৃথ্বীরাজকে বলে অস্ত্র ফেলে দিতে, আর তা না হলে তার সমস্ত সামন্তদের মেরে ফেলবে। এরপর পৃথ্বীরাজ ও চাঁদকে বন্দি করে ফেলে। এদিকে রানী সংযুক্তাকে জানানো হয় যে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে বন্দি করে ফেলেছে আর ঘুরি সেনারা দিল্লি দখল করতে আসছে। আর এটা জানার পর রানী সংযুক্তা জোহর করার সিদ্ধান্ত নেন, নিজের সতীত্বকে পরপুরুষের হাত থেকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেয়। আগেরকার আমলে এভাবেই রানীরা অন্য রাজাদের হাত থেকে তাদের সতীত্ব রক্ষা করার জন্য এভাবে আগুনে ঝাঁপ দিতেন। তো এখানে রানী সহ অন্যান্য সৈন্য সামন্তদের স্ত্রী এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন। এরপর দেশে দেখি মোহাম্মদ ঘুরি জয়চাঁদকে দিল্লির সিংহাসন ও পৃথ্বীরাজকে দিতে অস্বীকার করেন, আর জয়চাঁদ তার ভুল বুঝতে পারে আর মেয়ের মৃত্যুর জন্য খুবই কষ্ট পান। এদিকে গজনির দরবারে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে বন্দী করেন। সেনাপতি পৃথ্বীরাজকে বলেন যে সুলতানের সামনে মাথা নত করতে, কিন্তু পৃথ্বীরাজ এটি করতে অস্বীকার করেন। তিনি কোনো জালিমের সামনে মাথা নত করবে না। তখন সুলতান পৃথ্বীরাজের চোখ তুলে নেওয়ার আদেশ দেন। এরপর মোহাম্মদ ঘুরি দ্বিতীয়বারের মতো চাঁদ ভর্দায়ের সাথে দেখা হয়, আর সেখানে মোহাম্মদ ঘুরি তাকে জানায় যে পৃথ্বীরাজকে বন্দি করা হয়েছে। তখন চাঁদ ভর্দায় তাকে বলে যে আপনি যদি পৃথ্বীরাজকে অন্ধ অবস্থায় আঘাত করেন, তারপরেও সে আঘাতকারীকে সে মারতে পারবে। আর তাই মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে তিনটি সিংহের সামনে ছেড়ে দেওয়া হয় সিংহগুলোকে মারার জন্য। আর পৃথ্বীরাজ সিংহগুলিকে মেরে ফেলেন এবং সেই সাথে কিছুটা আহত হন। এই ঘটনার পর মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে আর একটা মোকাবেলার আর্জি জানান। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে 60টি তীর দেন আর বলেন, আমার সাথে ঘোড়ায় চড়া একটা লোককে যদি মারতে পারো তাহলে আমি তোমাকে আর তোমার লোকদের ছেড়ে দেব। তখন পৃথ্বীরাজ 60টি তীরের মধ্যে 6টি তীর ভেঙে দিয়ে বলে, আমার 60টি তীর লাগবে না, একটি তীরই যথেষ্ট। যদি সত্যি তুমি নিজেকে যোদ্ধা মনে করো তাহলে তুমি আমার সামনে আসো। এরপর মোহাম্মদ ঘুরি তার প্রস্তাবে রাজি হয়। আর মোহাম্মদ ঘুরি ঘোড়ায় চেপে পৃথ্বীরাজের উপর আক্রমণ করতে গেলে পৃথ্বীরাজ তার শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে সোজা মোহাম্মদ ঘুরির গলায় তীর ছুড়ে দেন, আর এতে মোহাম্মদ ঘুরি সেখানে মারা যায়। এটি দেখার পর মোহাম্মদ ঘুরি সেনারা পৃথ্বীরাজ ও চাঁদ ভর্দায়কে তীর নিক্ষেপ করেন, আর সেখানে তারা দুজনই বীরত্বের সাথে সেখানে মারা যান। এরপর দেখি মোহাম্মদ ঘুরির লোকেরাও সেখানে পৃথ্বীরাজের জয়গান করছিল, আর এর সাথে সাথেই মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।